আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নন্দসমন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, সিনিয়র শিক্ষক নন্দাসঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। প্রিয় শিক্ষার্থী, আজকের এই শীতের সকালে আমরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ছবিগুলি লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পারবে, এই ছবিগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যে ছবিগুলো আমি দেখাচ্ছি এই ছবিগুলো মনোযোগ দিয়ে তোমরা লক্ষ্য করো। এই ছবিগুলিতে আমরা দেখতে পাচ্ছি এখানে সূর্য, তারপরে আমরা দুইটি হাত দেখতে পাচ্ছি, তারপরে একটি কলম দেখতে পাচ্ছি, একটি চাবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আজকে আমরা কোন ক্লাস সম্পর্কে আলোচনা করব, এটা তোমরা হয়তো বুঝতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, আজকের পাঠ ঘোষণা। আজকে আমরা যে ক্লাসটি সম্পর্কে আলোচনা করব, এই ক্লাসটি হল শব্দ ও উৎপত্তি অনুসারে শব্দ, শব্দ ও উৎপত্তি অনুসারে শব্দ। আশা করি তোমরা যার যার নিজ স্থান থেকে এই ক্লাসটা মনোযোগ সহকারে উপলব্ধি করবে, দেখবে এবং এটার সম্পর্কে তোমরা তোমাদের খাতার মধ্যে লিখবে। আজকের এই ক্লাস শেষে আমরা শব্দ ও শব্দের উৎপত্তি ক্লাস শেষে আমরা যা জানতে পারব, শব্দ কাকে বলে তা বলতে পারবে, উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করতে পারবে, উৎপত্তি অনুসারে শব্দগুলোর সংজ্ঞা দিতে পারবে, উৎপত্তি অনুসারে শব্দগুলোর উদাহরণ দিতে পারবে। যদি এই ক্লাসে আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা শব্দ কাকে বলে তা বলতে পারব, উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করতে পারব, উৎপত্তি অনুসারে শব্দগুলোর সংজ্ঞা দিতে পারব, উৎপত্তি অনুসারে শব্দগুলোর উদাহরণ দিতে পারব। আমরা প্রথমেই দেখে নিব যে শব্দ কি। আমরা আগে কয়েকটি ছবি দেখিয়েছি, এখন একটি স্লাইড, আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি এই স্লাইডের মধ্যে একটি কলম, আবার কিছু ফল দেখা যাচ্ছে। তাইলে আমরা শব্দ কি এটা বুঝতে পারব। এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আমরা জানি এক বা একাধিক, একের অধিক শব্দ একত্রিত হয়ে যখন পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে।
যদি পূর্ণ শব্দ অর্থ প্রকাশ না করে এটা শব্দ হয় না। এই জন্য এক বা একের অধিক একটি হতে পারে, দুটি তিনটি বা একের অধিক হতে পারে। যখন একত্রিত হয়ে একসাথে হয়ে মিলে যখন পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যখন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কলম এখানে কয়েকটি বর্ণ একত্রিত মিলে আমরা কলম হয়েছে, যেমন ক যুগ ল যুগ ম সমান সমান কলম। কলম একটি লেখার উপকরণ, এটা সম্পূর্ণ অর্থ আমরা এখানে পাই, এটি একটি শব্দ। আবার এখানে আমরা কিছু ফল দেখতে পাচ্ছি, যেমন ফ যুগ ল সমান সমান ফল। দুটি বর্ণ একত্রিত হয়ে হলো কি ফল, ফল কিছু খাবারের সামগ্রী। এভাবে এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে করে তখন তাকে শব্দ বলে। তাহলে আমরা শব্দ কাকে বলে, এটা এখানে আমরা বুঝতে পেরেছি যে এক বা একের অধিক বর্ণ যদি একত্রিত মিলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদ আমরা আগেই বলেছি যে এই পাঠ শেষে আমরা শব্দ কাকে বলে, উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার এটা জানতে পারবো। এখন দেখো যে উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদ, উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার। আমরা জানি উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার, তৎসব শব্দ, অর্ধ তৎসব শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এই পাঁচ প্রকার শব্দ আমরা উৎপত্তি অনুসারে পাঁচ প্রকার শব্দ পেয়ে থাকি। তৎসব, অর্ধ তৎসব, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসব শব্দ যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃত ভাবে বাংলা ভাষায় এসেছে তাদেরকে তৎসব শব্দ বলে। অনেক সময় অনেক প্রেক্ষাপটে কালক্রমে কিছু কিছু শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে, তাদেরকে তৎসম শব্দ বলে। যেমন সূর্য, চন্দ্র, হাত ইত্যাদি, এই শব্দগুলি বিভিন্ন সময় সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে বাংলা ভাষায় এসেছে, এই শব্দগুলিকে তৎসম শব্দ বলে। যেমন সূর্য আমরা দেখতে পাচ্ছি, সূর্য, চন্দ্র, হাত ইত্যাদি। অর্ধতৎসম শব্দ, অর্ধতৎসম যে সব শব্দ সংস্কৃত হতে কিঞ্চিৎ বিকৃত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদেরকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন চন্দ্র আমরা জানি, চন্দ্র চাঁদ, আমরা চন্দ্র বলে থাকি, চাঁদকে চন্দ্র বলে থাকি, চাঁদ, গিন্নি, গৃহিণী, গিন্নি, গৃহিণী, এই শব্দগুলো সংস্কৃত হতে কিঞ্চিৎ বিকৃত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদেরকে অর্ধতৎসম শব্দ বলে। চন্দ্র, চন্দ্র এটা উকৃত হয়ে চাঁদ, গৃহিণী, গিন্নি ইত্যাদি। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ যেসব শব্দ সংস্কৃত থেকে প্রকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে সে শব্দগুলিকে তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ বলে। যেমন কার্য, কার্য, কাজ, হস্ত, হস্ত, হাত,
চন্ড, চন্ড, চাঁদ ইত্যাদি। এই শব্দগুলো সংস্কৃত থেকে কালক্রমে আস্তে আস্তে সংস্কৃত থেকে প্রকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে, সে শব্দগুলোকে তৎসব শব্দ বলে। দেশি শব্দ আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে, দেশি শব্দ তোমরা বুঝতে পেরেছ স্লাইডটির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে। দেখি, তারপরে চুলা, কুলা, এই শব্দগুলো কি পরিচিত আমাদের কাছে? দেখি, ডেকি দিয়ে কি করে ধান থেকে চাউল হয় ডেকির মাধ্যমে, তারপরে চুলা রান্না বান্না করা হয়, কুলা, এই ধান চাউল জারার যন্ত্র। যেসব শব্দ এদেশে আদিম অধিবাসী অনার্যদের ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে সেগুলোকে দেশি শব্দ বলে। দেশি শব্দটা, এই শব্দটা এদেশের আদিম অধিবাসী সৃষ্টির লগ্ন থেকে, আদিম কাল থেকে আদিম অধিবাসীরা অনার্যদের ভাষা থেকে, আদিম অধিবাসী অনার্যদের ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে সেগুলো হলো, সেগুলোকে আমরা দেশি শব্দ বলি। এই শব্দগুলো আদিমকাল থেকেই মানুষ ব্যবহার করে আসছে, আস্তে আস্তে বাংলা ভাষায়, আমাদের ভাষায়, বাংলা ভাষায় বিভিন্নভাবে সুন্দরভাবে স্থান পেয়েছে সেগুলোকে দেশি শব্দ বলে, যেমন ডেকি, চুলা, কুলা ইত্যাদি। তারপরে আমরা এই স্লাইডটির মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিদেশি শব্দ যে শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষা এসেছে সেগুলোকে বিদেশি শব্দ বলে। কালক্রমে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন দেশের লোক এদেশে এসেছে, বসবাস করেছে, যার ফলে তাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ভাষার শব্দ আমাদের দেশে এসেছে, এই শব্দগুলোকে বিদেশি ভাষা বলে। যেমন বিভিন্ন দেশের মানুষ ব্যবসায়ীর কাছে আমাদের দেশে এসেছে, বসবাস করেছে, তাদের কাছ থেকে কিছু শব্দ আমাদের এই দেশে প্রবেশ করেছে, এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল, আনারস, পেন্সিল, চাবি, বল, রিক্সা, এই শব্দগুলো কালক্রমে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে আমাদের এই বাংলাদেশে এসে স্থান লাভ করেছে, আমাদের মধ্যে, আমাদের শব্দের মধ্যে প্রবেশ করেছে, এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই শব্দগুলো একক কাজ শব্দ কাকে বলে নিজে নিজে কাজ করে থাকবে, শব্দ কাকে বলে এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। শব্দ কী তা জানার জন্য সেখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা এই স্লাইডটির মাধ্যমে আগে আমরা পড়েছি এক বা একাধিক বর্ণ যখন একত্রিত হয়ে যখন কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে থাকে। দলগত কাজ শব্দের উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, কি আমরা জানি যে উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার, যথা তৎসম, অন্ততৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার, তদ্ভব,
অন্তঃসম তদ্বদেশী বিদেশী যে ছবিগুলো আমরা আগে স্লাইডটিতে দেখছিলাম, চেয়ার টেবিল রিক্সা ইত্যাদি, এই ছবিগুলো দেখলেই এখন বলো কোনটি কোন শব্দ, এই ছবিগুলো দেখলেই তোমরা বলতে পারবা এই কোন শব্দটি, কোন ছবিটি কোন শব্দ, এটি তোমরা উপলব্ধি করতে পারবা, বুঝতে পারবা। তাহলে আমরা রজনী কোন শব্দ, রজনী কোন শব্দ, তৎসম তদ্ভব, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশী শব্দ, বিদেশী শব্দ, উত্তর সঠিক হয়েছে, উত্তর ভুল হয়েছে। তাহলে তোমরা মূল্যায়ন বাড়ি থেকে মূল্যায়ন করবে যে রজনী কোন শব্দ, তৎসম অর্থ তৎসম, দেশী বিদেশী শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ি থেকে সুন্দরভাবে শব্দ উৎস অনুসারে বাংলা ভাষা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায় আলোচনা সুন্দরভাবে আলোচনা করবে। আজকের এই অনলাইন ক্লাসের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।